আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়া হাসান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই চ্যানেল এসপি রকমারি ব্লগে। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তবে আপনাদের ভাইয়ার ঠান্ডা, জ্বর, কাশি সব কিছু একসাথে, আর আমার হালকা একটু ঠান্ডা লেগেছে, তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে দুজনই একটু অসুস্থ। তো আজকের ভিডিওটা একদম রান্নাবান্না থেকেই শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি শুরুতেই একটা ভাজি করে নিয়েছি। এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। তো এই ফুলকপি আর আলু মিশিয়ে যে ভাজিটা করা হয় এটা আমাদের দুজনারই অনেক পছন্দ। তো আপনাদের ভাইয়া যেহেতু একটু অসুস্থ তাই আজকে ওর পছন্দ মতো রান্না করার চেষ্টা করছি। তো এখানে খুবই সিম্পলভাবে আমি এই ভাজিটা করে নিয়েছি আর সেই সাথে একটু শুটকি ভুনা করব। আসলে ঠান্ডা লাগলে দেখা যায় যে আমাদের রুচির একটা পরিবর্তন আসে, সব কিছু কিন্তু খেতে ভালো লাগে না। তো একটু ঝাল টাইপের খাবার হলে, যেমন শুটকি ভুনা বা বিভিন্ন ভর্তা, এ ধরনের খাবার ঠান্ডার সময় খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই চিন্তা থেকে আজকে এই সিম্পল রান্নাটা করে নিচ্ছি সকালে। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন শুটকিটাও ভুনা করে নিব। আর চাপা শুটকিটা আমাদের দুজনার অসম্ভব পছন্দের একটা খাবার। এই শুটকি ভুনা বা শুটকি ভর্তা হলে দেখা যায় আর কিছু না রান্না করলেও চলে, কারণ এইটা দিয়েই আমরা দুজন একদম পেট ভরে ভাত খেয়ে নিতে পারি। তো এখানে কোনো রান্নাই কিন্তু আমি ডিটেলি শেয়ার করছি না, কারণ এগুলো খুবই সিম্পল রান্না এবং সবাই কম বেশি এগুলো পারেন। তো রেসিপি শেয়ার করার মতো আসলে কোনো রান্না না, তাই আর ডিটেলি শেয়ার করছি না। তো আজকের ভিডিওতে আমি মূলত পুরাতন একটা ওড়না দিয়ে কুশন কভার তৈরি করেছি আর সেই কুশন কভারটাতেই ব্লকের কাজ করব। তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে রান্নাটা করতে করতে আমি আমার ছোট্ট একজন ভিউয়ার্সের নাম শেয়ার করছি। নাসির মণ্ডল আইডি থেকে, আপু ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখে। তো আপুর সাথে সাথে আপু ছোট্ট মেয়েটাও রেগুলার আমার ভিডিও দেখে, মানে আমাদের ছোট্ট মামুনিটা। তো সেই ছোট্ট মামুনির নামটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করছি। আপু অনেক দিন ধরে কমেন্ট করছিলেন, আমার আসলে মনে থাকে না ভয়েস করার সময়। তো আমার সেই ছোট্ট মামুনিটার নাম হচ্ছে সাহিনা। তো আপু আমি কিন্তু মামুনির নামটা শেয়ার করেছি, আর ছোট্ট মামুনির উদ্দেশ্যে বলবো যে মা তুমি জীবনে অনেক বড় হও এবং মানুষের মতো মানুষ হও। আর তোমার কেমন লেগেছে সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে, যদিও তুমি তো কমেন্ট লিখতে পারবে না, তো আম্মুকে বলবে, আম্মু অবশ্যই একটা কমেন্ট লিখে দিবে। আর আপু তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে প্রতিনিয়ত আমাকে এতটা ভালোবাসা ও সাপোর্ট দেওয়ার জন্য। আসলে তোমাদের এই ভালোবাসা আর সাপোর্টের জন্যই কিন্তু এখন পর্যন্ত ভিডিও আপলোড করে যাচ্ছি, আদারওয়াইজ ভিডিও আপলোড করার ইচ্ছাটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, নাস্তা করার পর এখানে আমি আমাদের দুজনার জন্য একটু মশলা চা তৈরি করেছি, যেহেতু দুজনারই অনেক বেশি ঠান্ডা লেগেছে আর আপনাদের ভাইয়ার তো জ্বরও এসেছে। তো একটু বেশি আদা আর তুলসী পাতা দিয়ে মশলা চাটা করে নিয়েছি আর সেটা খেয়েও নিয়েছি। এখানে আপনাদের ভাইয়াকে দেখতে পাচ্ছেন, সে তার ব্রাজিলের পতাকা লাগানোর জন্য খুবই অস্থির। তো তাকে আমি একটা লাঠি দিয়েছিলাম লাগানোর জন্য, কিন্তু এই লাঠিটা দিয়ে আসলে কোনোভাবেই লাগানো যাচ্ছিল না। তো পরবর্তীতে আমরা ছাদে গিয়ে বড় একটা পাইপ নিয়ে এসেছিলাম। তো এখানে প্রথমে আগে দেখছিল যে এই লাঠিটা দিয়ে হয় কি না, তো সেটাই সে ট্রাই করছিল। আর তাকে ভিডিওতে দেখে কিন্তু বুঝতেই পারছেন না যে সে এতটা অসুস্থ। আসলে ও এরকমই, যত অসুস্থই থাকুক না কেন হাসি সবসময় মুখে লেগেই থাকে। আর কখনোই আমি তাকে দেখিনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকতে, সবসময়ই সে আসলে সুস্থ থাকলেও যেমন থাকে, অসুস্থ থাকলেও তেমনই থাকার চেষ্টা করে। তো এখানে দেখতে পাচ্ছেন পতাকা লাগানো ট্রাই করছে, যেহেতু হচ্ছে না তো পরবর্তীতে আমরা ছাদে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু বড় একটা পাইপ নিয়ে পতাকাটা লাগিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম ছাদে লাগাবো, পরে মনে হলো যে না বেলকুনিতেই লাগাবো। আর অনেকেই আমার ছাদে রাখা গাছগুলো দেখতে চান, তো তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এই গাছগুলো বেশ ভালোই আছে, তবে একটা গাছ এখান থেকে মারা গেছে, আসলে নিয়মিত পানি দেওয়া হয় না এ কারণেই। তো ছাদের পর্তুলিকা গাছে কিন্তু অনেক পর্তুলিকা ফুটেছে।
তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা ছাদ থেকে এসে বেলকনির এই জায়গাতে পতাকাটা লাগিয়েছি। তো আসলে এখন যেহেতু বিশ্বকাপের সময়, সবার বাসার ছাদে বারান্দাতেই পতাকা ঝুলছে। তো আপনাদের ভাইয়াও এটা অনেক দিন ধরে এনেছে, কিন্তু লাগানো হচ্ছিল না। আজকে যেহেতু বাসায় আছে তাই লাগিয়ে নিলাম। আর আপুরা কে কোন দলের সাপোর্ট করেন সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পুরাতন ওড়না দিয়ে হাতে শিলি একটা কুশন কভার তৈরি করে নিয়েছি। যেহেতু আমি আমার বিয়ের পরপরই আমার মেশিনটা বিক্রি করে দিয়েছি, যার কারণে হাতে সেলাই করে নিতে হয়েছে। তো হাতে সেলাইও কিন্তু বেশ ভালোই হয়েছে, তবে মেশিনে যেটা খুব অল্প সময় লাগতো, হাতে কিন্তু সেটা অনেক বেশি সময় লাগে। তো এখানে কুশন কভারটা যেহেতু লাল কালার, ভেবেছিলাম এইটাতে সাদা অথবা হলুদ দিয়ে আমি ব্লকের কাজটা করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যখন কালার কিনেছিলাম তখন সাদা বা হলুদ কোনো কালারই কেনা হয়নি, যার কারণে আমার কাছে অ্যাক্রেলিক যে কালারটা ছিল ওইটা দিয়েই আমি করে নিয়েছি। তবে যে পরিমাণ সাদা কালার ছিল ওইটাতে দুইটার বেশি হচ্ছিল না। তো পুরোটা যে হলুদ কালার দিয়ে করব সেটাও করতে পারিনি, কারণ হলুদ কালারটাও পরিমাণে অনেক কম ছিল। আসলে অ্যাক্রেলিক কালারের পরিমাণটা কিন্তু অনেক কম থাকে কৌটাতে, তো যার কারণে হচ্ছিল না। আর এর আগে যেহেতু আমি ইউজ করেছিলাম তো অল্প পরিমাণে ছিল। দেখতেই পাচ্ছেন এখানে দুইটা মাত্র সাদা করেছি, তো পরবর্তীতে দুইটা সাদা দেখতে ভালো লাগবে না। তো ওই সাদা দুইটাতেও আমি হলুদ কালার দিয়ে দিয়েছিলাম। আর হলুদ যে পরিমাণ কালার ছিল ওইটাতে শুধু দুই পাশের যে ডিজাইনটা এইটা হয়েছে। তো যেহেতু সাদা হলুদ কোনো কালারই এখন আর নেই, তাই সবুজ কালারটা দিয়েই আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। তবে এইটাতে যদি সাদা হলুদ দিয়ে করতাম তাহলে সব থেকে বেশি ভালো লাগতো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মতো করে একটু আঁকিবুকি করে নিয়েছি। আসলে যেহেতু এটা পুরাতন একটা ওড়না দিয়ে করা, আর আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমি পুরাতন জিনিসগুলোতে আগে একটু ব্লগের কাজ করে হাতটাকে একটু চালু করে নিচ্ছি। যেহেতু আমার এটা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই, তাই প্রথমেই যদি নতুন কাপড়ে করি তো দেখা যাবে কাপড়টা নষ্ট হতে পারে। এ কারণে পুরাতন জিনিসগুলোতে আগে করে নিচ্ছি, এগুলো দেখা যাবে দুই একবার ব্যবহার করে ফেলে দিতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবেই আমি খুব সিম্পলভাবে করে নিয়েছি, যদিও খুব বেশি সুন্দর হয়নি, কারণ যেই ডাইসগুলো আমি কিনেছিলাম আমার কাছে মনে হচ্ছে যে এর থেকে আরও ভালো কয়েকটা ডাইস কেনা উচিত ছিল। আসলে কাজ করতে করতে দেখা যায় জিনিসের প্রয়োজনীয়তা অনুভব করা যায়, শুরুতে তো বোঝা যায় না যে কোনটা দিয়ে করলে কি হবে। তো এখানে আমার কুশন কভারগুলো কিন্তু বেশ ময়লা হয়েছে, যেহেতু অনেক দিন ধরে এগুলো লাগানো আছে। তো সবগুলো কুশন কভার আজকে খুলে নিয়েছি, আর আমি যেহেতু একটা কুশন কভার তৈরি করেছি তাই একটাতে শুধু কভার লাগিয়ে নিয়েছি, আর বাকি দুইটা তো এমনিতেই একটু রেড কালার করা আছে, তো ওগুলো এখন এভাবেই রাখছি। আমার যেহেতু একটা সেট কুশন কভার, এই জন্য একটা ধুয়ে দিলে কিন্তু দেখা যায় কুশন কভারগুলো খালি রাখতে হচ্ছে। তো ওভারঅল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার কাছে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজ আর বাড়াচ্ছি না, আল্লাহ হাফেজ।